উইথ লাভ অ্যান্ড রেসপেক্ট ইউ আর অল কর্ডিয়ালি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আমি আমার এই চ্যানেলটিতে ডাব্লু বিসিজ বোর্ডের সিলেবাসের ওপর ভিত্তি করে ক্লাস টুয়েলভের ইংলিশে সে যে সিলেবাস রাখা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটি চ্যাপ্টার আমি তোমাদের বাংলায় লাইন বাই লাইন পড়াবো সো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের এপিজে আব্দুল কালামের শর্ট স্টোরি স্ট্রংরুসটা পড়াবো বাট তার আগে আমাদের রাইটার এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফিটা জেনে রাখা খুবই দরকার কারণ এর থেকে আমরা লেখকের চাইল্ডহুড লাইফ অর্থাৎ ডেট অফ বার্থ প্যারেন্টস নেম এডুকেশনাল লাইফ লিটারারি ওয়ার্ক অ্যাওয়ার্ড সম্পর্কে আমরা অনেক ইনফরমেশান পাবো যেগুলো আমাদের এমসিকিউর জন্য এবং আমাদের হায়ার স্টাডির ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে সো ফ্রেন্ডস আমরা এ অর্থাৎ সম্পর্কে জেনে নিই সো শর্ট স্টোরি স্ট্রং রুস্টার রাইটার হলেন এপিজে আবদুল কালাম সো এপিজের ফুল ফর্ম হলো আবুল ফকির জোনুল আব্দিন আবুল ফকির জোনুল আদ্দিন তিনি এনসিআর মাদ্রাজ স্টেটের রামেশ্বরম তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন সো এনসিআর মাদ্রাস স্টেটের একটা রীতি ছিল যে একটা পরিবারে যখন কোনো একটা পুত্র সন্তান জন্মাবে সেই সন্তানের নাম তার তিন পুরুষের নাম অনুযায়ী রাখা হবে অর্থাৎ ছেলেটির বাবার নাম এবং তার বাবার বাবা এবং তার বাবার নাম অনুযায়ী রাখা হবে সো এখানে এপিজের ফুল ফর্ম দেখো আবুল পক্ষী জনুল আবদিন সো জনুল আবদিন তোমরা টেক্সে গেলে দেখতে পাবে যে জনুল আবদিন হলো আবদুল কালামের বাবার নাম এই রীতি অনুযায়ী তার নাম রাখা হয়েছে এপিজে আব্দুল কালাম ওকে সের দেখে নিয়ে এপিজে আবদুল কালাম কে ছিলেন না আবুল পক্ষি জনুল আবদুল আব্দুল কালাম ওয়াজ ওয়ান অফ দ্য পিউনিয়র অফ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া জনুল আব্দিন আব্দুল কালাম ছিলেন আমাদের দিয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং যে সেন্টার আছে ইসরো বেঙ্গালুরুতে যেটা সিচুয়েটেড সেখানে তিনি পিউনিয়র অর্থাৎ অগ্রদূত ছিলেন প্রথম উদ্যোক্তা ছিলেন হি ওয়াজ ফেমাস সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া তিনি একজন ফেমাস সায়েন্টিস্ট বিখ্যাত একজন সায়েন্টিস্ট মহাকাশ বিজ্ঞানী ছিলেন অ্যান্ড উই আর অল নোন হিম অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এবং আমরা সবাই জানি যে তিনি আমাদের কাছে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত অ্যান্ড অলসো নোন অ্যাজ দ্য পিপলস প্রেসিডেন্ট এবং তিনি পিপলস ও জনগণের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হিসেবেও গণিত ছিলেন হি ইজ নট অনলি দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট তিনি যে একজন গ্রেটেস্ট সায়েন্টিস্ট ছিলেন শুধু তাই নয় বাট অলসো গ্রেটেস্ট প্রেসিডেন্ট ছিলেন রাইটার ছিলেন অ্যান্ড অলসো মোস্ট ফেমাস মোটিভেশনাল লেকচারারও ছিলেন ওকে সো তিনি কখন বর্ণ করেছেন জন্মগ্রহণ করেছেন সেটা দেখে দেখেনি ইন নাইনটিন থার্টি ওয়ান ফিফটিন অক্টোবর হি ওয়াজ বর্ন ইন রামেশ্বরম তামিলনাড়ু অর্থাৎ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পনেরোই অক্টোবর তিনি তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন সো প্যারেন্টস হিজ ফাদার নেম ওয়াজ জৈনুল তার বাবার নাম ছিল জৈনুল অ্যান্ড হিজ মাদার ওয়াজ আসিয়ামা তার মায়ের নাম ছিল আসিয়ামা সো বন্ধুরা তোমরা জনুল আউদ্দিন এবং আসিয়ামা এই দুটো স্পেলিং মুখস্থ করে রাখবে কারণ এই দুটো স্পেলিং তোমাদের এমসিকিউ কিউ এবং এস জন্য আসে সো ফ্রেন্ডস এরপর আমরা তার এজুকেশনাল লাইফ সম্পর্কে জেনে নিই সো এজুকেশন হি কমপ্লিটেড হিস প্রাইমারি এজুকেশান ফ্রম রামেশ্বরম এলিমেন্টারি স্কুল সে তার প্রাইমারি যে প্রাথমিক শিক্ষা সেটা তার রামেশ্বরম এলিমেন্টারি স্কুল থেকে কমপ্লিট করে অ্যান্ড হি অলসো কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশান তার যে গ্র্যাজুয়েশান অর্থাৎ তার যে স্নাতক সর কমপ্লিট করে সেন্ট জোসেফ কলেজ থেকে চিরু তিরুচিরাপল্লী ওকে তো হি বিকাম আর গ্রাজুয়েট ইন ফিজিক্স ইন নাইনটিন ফিফটি ফোর ইন নাইনটিন ফিফটি ফোর অর্থাৎ উনিশশো চুয়ান্ন সালে হি বিকমা গ্রাজুয়েট নিয়ে স্নাতক হিসেবে গণিত হওয়া ইন ফিজিক্স পদার্থবিদ্যায় ই নাইনটিন ফিফটি সিক্স হি গড দ্য চান্স টু বি অ্যাডমিটেড ইন চেন্নাই উনিশশো ছাপ্পান্ন সালে তিনি চেন্নাইয়ে আইআইটি কলেজে তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে তিনি অ্যাডমিটেড হওয়ার সুযোগ এন্ড হি কমপ্লিটেড হিস আইআইটি কোর্স ইন নাইনটিন সিক্সটি এবং উনিশশো ষাট সালে সেখান থেকে তার আইআইটি কোর্সটা কমপ্লিট করেন অ্যান্ড হি জয়েন ডিআরডিও সো ডিআরডিওতে তারপর তিনি জয়েন করেন সো ডিআরডিওর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সো ডিআরডিওটা কি হোয়াট ইজ ডিআরডিও ডিআরডিও ইজ ইন্ডিয়াস লার্জেস্ট অ্যান্ড মোস্ট ডাইভার্স রিসার্চ অর্গানাইজেশন এটা হলো একটা রিসার্চ অর্গানাইজেশন যেখানে ফিফটি টু অর্থাৎ বাহানো ল্যাবরেটরি আছে এবং সেই ল্যাবরেটরিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং আদার্স বোটানি বায়োলজি আদার্স অনেক কিছু সাবজেক্ট নিয়ে এখানে রিসার্চ হয় এটা একটা গবেষণা কেন্দ্র ওকে তো সেখানে তিনি জয়েন করেন অ্যাস এ সায়েন্টিস্ট হিসেবে অ্যান্ড হি ওয়াজ ট্রান্সফার টু ইসরো এবং সেখান থেকে সেই ইসরো অর্থাৎ ইসরোর হেডকোয়ার্টার হলো বেঙ্গালোরু মহাকাশ বিজ্ঞানের যে সংস্থা সেখানে তিনি ট্রান্সফার হন তো ইসরোর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইন নাইনটিন সিক্সটি নাইনে সেই ইসরোতে ওখানে ট্রান্সফার হন সো এরপরে আমরা তার এডুকেশনাল লাইফটা দেখলাম এরপর আমরা কালামের ফেমাস ওয়ার্কগুলো দেখে নিই সায়েন্টিস্ট হিসেবে তার ফেমাস ওয়ার্কগুলো কী কী সেগুলো একটু দেখে নিই সো ই নাইনটিন সেভেন্টি হি বিকাম আ প্রজেক্ট ডিরেক্টর অফ এস এল থ্রি তিনি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তিনি প্রজেক্ট ডিরেক্টর ছিলেন এস এল ভি থ্রি অর্থাৎ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল থ্র তিনি ডিরেক্টর ছিলেন অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট স্যাটেলাইট টু লঞ্চ বাই ইন্ডিয়া এবং এটাই ছিল ফার্স্ট স্যাটেলাইট যেটা আমাদের ভারতের দ্বারা আবির্ভূত করা হয় অ্যান্ড দেন হি ওয়ান্ট টু ডেভেলপ এনাদার রিসার্চ তারপর তিনি অ্যানাদার রিসার্চ করেন অ্যাবাউট অগ্নি অ্যান্ড পৃথিবী মিসাইল হুইচ মেড হিম পপুলার অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এবং যার জন্য তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হন কালাম সেনাদার ফেমাস প্রজেক্ট ইজ পখরান টু যে পাব্লিছ হয় নাইনটিন নাইনটি নাইন অ'কে চ' নাইনটিন নাইণ্টি টু টু নাইণ্টিন নাইণ্টি নাইন বিটুইন দিছ টাইম হি বিকাম দ্য চিফ চাইণ্টিফিক এডভাইজাৰ অফ ডি আৰ ডি অ' ডি আৰ ডি অ চিফ চাইণ্টিফিক এডভাইজাৰ অৰ্থাৎ যে চাইণ্টিফিক অডভাইজাৰ প্ৰফেচাৰ ছ ইয়াৰপৰা তাৰ অৱাৰ্ড সম্পৰ্কে জেনে নি ই নাইনটিন এইট টি হি অ্যাচিভ পদ্মভূষণ দ্য থার্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড রিপাবলিক অফ ইন্ডিয়া উনিশশো আশি খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ যে থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আমাদের যে প্রজাতান্ত্রিক ভারতের যে থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আছে সেই অ্যাওয়ার্ডে তিনি পান এবং ইন নাইনটিন নাইনটি হি অলসো অ্যাওয়ার্ডেড বাই পদ্মবিভীষণ দ্য সেকেন্ড হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন নাইনটিন নাইনটি সেভেন হি ওন দ্য ফার্স্ট হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্ন সো ফ্রেন্ডস আমি এখানে এপিজে আব্দুল কালামের তিনটে আমি অ্যাওয়ার্ড তোমাদের কাছে হাইলাইট করেছি তিনি আরও অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন বাট আমি তোমাদের কাছে তিনটেই হাইলাইট করেছি সো ফ্রেন্ডস এরপর আমরা দেখে নিই যে টু থাউজেন্ড টু 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 থাউজেন্ড সেভেন হি ওয়াজ দ্য ইলেভেন্থ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন সো ফ্রেন্ডস এরপর আমরা তার ইলিটারি ওয়ার্ক সম্পর্কে জেনে নিই দ্য সাম অফ ইস আউস্টার্ন লিটারি ওয়ার্ক ইস ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি আ ভিজন ফর নিউ মিলেনিয়াম যেটা পাবলিশ হয় নাইনটিন নাইনটি এইট ছেকেণ্ড উইংছ অফ ফায়াৰ কালামছ অট'বায়োগ্ৰাফি ইন নাইনটিন নাইণ্টি নাইনে পাব্লিছ হয় এই উইংছ অফ ফায়াৰ হ'ল আমাৰ যে চং ৰোজ ষ্ট'ৰি ছ'ৰ্চ অ'কে নেক্সট টাৰ্নিং পইণ্ট টু থাউজেণ্ড ইলেভেন এণ্ড মাই জাৰ্নি ট্ৰান্সফৰ্মিং ড্ৰিম ইন টু একশ্যন টু থাউজেণ্ড থাৰ্টিনে পাব্লিছ হয় এণ্ড দিছ গ্ৰেট মান ৱাজ ডায়েড ইন এইজ অফ এইটি থ্ৰী দুহেজাৰ পোন্ধৰ চালে সাতাশে জুলাই তেওঁ মাৰা যায় মেঘালয় শ্বিলং ইণ্ডিয়াতে সো ফ্রেন্ডস আম আজকে আমার এই পর্যন্তই থাক পরের দিন আমি তোমাদের কাছে স্ট্রং রুটসে সাইটেলের যে ইম্পর্টেন্স কতটা সেই ইম্পর্টেন্সটা তোমাদের বলবো এবং এবার দ্য সোর্স অফ দি স্টোরি অ্যান্ড এবার দ্য টেক্স অফ দি স্টোরি সম্পর্কে তোমাদের বলবো সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই থাক বাই বাই